তপোবন, এখানে স্বয়ং মহাদেব ধ্যানমগ্ন। মা গঙ্গা মহাদেবের ধ্যানাসন ছুঁয়ে প্রবাহিত হচ্ছেন। দেবতাদের এই বিচরণ ক্ষেত্রে প্রবেশের স্পর্ধা দেখিয়েছি আমি। আজ 15ই মে আমাদের তপোবন থেকে নেমে যাওয়ার দিন। তপোবন থেকে গোমুখ হয়ে যাব ভুজবাসা। তপোবনে যাওয়া খুব কঠিন, তপোবন থেকে নেমে আসা আরও কঠিন। পায়ের তলায় মাটি ধসে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। মহাদেবের কৃপা না হলে সুস্থভাবে তপোবন থেকে নেমে আসা সম্ভব নয়, এটা বুঝে গেছি। জানি না আমার কপালে কি আছে। আগের পর্ব অর্থাৎ 13তম পর্বটা যারা দেখেননি তাদের জানাই, আগের পর্বে আমি তপোবন ঘুরিয়ে দেখিয়েছি, সেই সাথে দেখিয়েছি নন্দনবন ও খাড়াপাথর। আইবোতামে লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন। তাছাড়া চ্যানেলে গোমুখ তপোবন ট্রেক প্লেলিস্ট তো করাই আছে, সেখান থেকেও সিরিজের সবকটা ভিডিও পরপর দেখতে পাবেন। চলুন তাহলে শুরু করি চতুর্দশ পর্ব। ১৫ই মে ২০২৪, আজকে তপোবনের সকালটা ভীষণই ঝকঝকে ও শান্ত। আমি ভোর ভোর উঠে পড়েছি, সামনের শিবলিঙ্গের মাথায় রোদ এসে পড়েছে, যেন মনে হচ্ছে মহাদেব সোনার মুকুট পরিধান করেছেন। এ যেন শিবের চন্দ্রচূড় রূপ। প্রচণ্ড ঠান্ডা, এখন 0°C-এর নিচেই হবে। তাঁবুর উপর জমে থাকা শিশির বরফ হয়ে গেছে, বরফ হতে শুরু করেছে শিবলিঙ্গ থেকে বয়ে আসা আকাশগঙ্গা নদীর জল। প্রাতরাস করে আজই আমরা তপোবন থেকে নেমে গোমুখ দর্শন করে যাব ভুজবাসা। আজকের ট্রেক 6 কিলোমিটার। বরফের স্ল্যাব হয়ে গেছে এখানটায়। রাত্রেবেলা বলছে -6-7 ছিল। আমি টেন্ট কে অন্দর পানি জম গিয়া থা, জো পানি কা বোতল ভরা হুয়া থা না টেন্ট মে রাখা থা, ও ভি ফ্রোজেন হো গিয়া। জল, জলের বোতল একদম বরফ হয়ে গেছিল, আর এখনও কাঁপছি। বাইরে এসে হাওয়া দিচ্ছে, ভিতরে একটা ফুল সোয়েটার, একটা উইন্ড চিটার, আর তার উপর হচ্ছে এই বাইরের যে জ্যাকেটটা, এই পরে শুয়েছি স্লিপিং ব্যাগের মধ্যে, তবে থাকতে পেরেছি। আর বাইরে বেরিয়ে এখনও কাঁপছি, রোদে দাঁড়িয়ে আছি। এখন রোদ উঠছে গ্রাউন্ডে, এখন বাজে 6:30। আজকে আমরা নেমে যাব, কিন্তু এই যে বরফ জমেছে, এই বরফ না গললে নামা যাবে না, তাই আমাদের একটু ওয়েট করতেই হবে। এই দেখুন সব কেমন বরফ জমে রয়েছে। আকাশগঙ্গা, এটা মাটিতে পড়েছিল, বরফ হয়ে গেছে দেখুন। এই যে ডেচকিটায় ছিল, ওই একটু জল ছিল, এই ডেচকিতে জলটা জমে এরকম বরফ হয়ে গেছে। স্ক্রাবারটার অবস্থা দেখুন, কেউ শক্ত হয়ে গেছে, কাঠ শক্ত, কাঠ তপোবন খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মাউন্ট শিবলিং, হে ভোলেনাথ, আমাদের সবার যাত্রা শুভ করো, আমাদের সবার জীবন সার্থক করো। আমরা যাত্রা শুরু করলাম, এবার নিচে নামবো, চেষ্টা করবো তপোবন থেকে আরেকটু নিচে নেমে চিরবাসা পর্যন্ত যাওয়ার। বহুদিনের স্বপ্ন ছিল, সার্থক হলো, এই শিবলিঙ্গ দেখলাম। গোমুখ তপোবন আসার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সফল হয়েছে। এবার সুস্থভাবে
নিচে নেমে যাওয়াটাও একটা বিরাট চ্যালেঞ্জ। এটা আজকে আমাদের করতে হবে। পাথরের উপর সব বরফ জমে রয়েছে, এই পাথর পার করা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সব এই বরফ, এখান দিয়ে যাওয়া যাবে না, সব বরফ হয়ে রয়েছে। এই যে এখানে তো বরফ পুরো জমে গেছে আকাশগঙ্গা। শেষ, এবার আসল আমাদের চড়াই শুরু হচ্ছে, আসল চ্যালেঞ্জ। এইবার তারক বোম ভোলে বাবার কাছে প্রার্থনা, সবাই মিলে যেন এই হার্ডেলটা পেরিয়ে যেতে পারি সুস্থভাবে। এই অনেক কাক উড়ে যাচ্ছে, অনেক কাক উড়ে যাচ্ছে। এখানে কাকের ঠোঁটের রংটা না ইয়েলো, আর কিছু কিছু জায়গায় পিঙ্কও দেখলাম না, খুব সুন্দর। আর আমরা তপবনকে বাই বাই বলছি, মাউন্ট শিবলিং, মাউন্ট নন্দী, থ্যাংক ইউ, বাই বাই। এই রকম খাড়া পথে আমাদের নেমে যেতে হচ্ছে, পুরো পথে ধুলো, ভয়ঙ্কর অবস্থা। আর নিচে গ্লেশিয়ার, গঙ্গোত্রী গ্লেশিয়ার। হ্যাঁ, সাবধানে নামবেন। ওই উপর থেকে নেমে আসছি আমরা। একটা রেস্ট, বরফ হয়ে আছে পাথর। এই যে দেখুন কীভাবে বরফ হয়ে আছে, এখানে যাওয়াটা খুব মুশকিল। গাইড বরফ ক্লিয়ার করছে। বরফ ক্লিয়ার না হলে যেতে পারা যাবে না। আমাদের এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। দেবভূমি তপবন থেকে এখন আমরা নামছি গোমুখের উদ্দেশ্যে, এবং রাস্তা খুবই খাড়াই, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, লাঠির সাহায্য প্রতি মুহূর্তে নিতে হচ্ছে। এই রাস্তা খুবই রিস্কি, খুবই খাড়াই। আমরা আস্তে আস্তে সে কচ্ছপের গতিতে আমরা নামছি। রাস্তা ক্লিয়ার হচ্ছে, মনে হচ্ছে ক্লিয়ার হলো, সিগন্যাল পাওয়া গেছে। হ্যাঁ, সবাই এখানে ওয়েট করছি, যতক্ষণ না পারমিশন না দিচ্ছেন ততক্ষণ আমরা যাবো না। অভিজিৎ আছে আর আমাদের গাইড আছে, ওনারা দেখছেন। রুট ওপেনিং চলছে এখন। আকাশগঙ্গা পার হতে হচ্ছে।
এখানে একটু রেস্ট, নিচে নামতে হবে, ওই যে এইভাবে নামতে হবে। বুঝতেই পারছেন খুব ভয়ঙ্কর ব্যাপার। গাইড জি আগে যাচ্ছে, আর এই সেই রকফল জোন এলাকায় চলে এসেছি। আবার জল আছে সামনে, ওই জন্য লাইন ওপেনিং চলছে, রোড ওপেনিং চলছে। এটা ট্রেকিং বটে, কিন্তু ওয়ান টাইপ অফ রক ক্লাইম্বিং। ওই যে সামনে লাইন ক্লিয়ারিং চলছে, অনিল জি বরফ পরিষ্কার করছে। গঙ্গোত্রী গ্লেশিয়ার আমার পিছনে লাইন পড়ে গেছে, এই যে পুরো লাইন, লাইন রাস্তা পারাপার হচ্ছে বরফ পরিষ্কার করে। এই পাহাড়ে এটাই লাস্ট ঝর্ণা, আকাশ গঙ্গা ঝরে পড়ছে। গাইড যে দাঁড়িয়ে আছে, এই সামনে গোমুখ, আমরা গোমুখে চলে এসেছি। না, আকাশগঙ্গা ওখানে গিয়ে মিশেছে। অ্যাট লাস্ট গাইড ভিক্টরি সাইন দেখাচ্ছে, আমরা সাকসেসফুলি পর থেকে নিচে নেমে আসতে পেরেছি। দেখুন এই বোল্ডার জোন, আর মাথার উপরে রকফল জোন, হাওয়া দিলেই ঝরবে। অবশেষে তপোবন থেকে নামতে পারলাম, লাইফ রিস্ক নিয়ে উঠেছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে নামলাম। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গোমুখের সামনে। এইটা যে কত বড় অ্যাচিভমেন্ট, মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে উপরে ওঠা। সবসময়ের জন্যই এখানে যাওয়ার আগে পাঁচবার ভাববেন তপোবন করার আগে। আর গোমুখটাকে একটু দূর থেকেই দেখিয়ে দিই, কাছে যাব। এখনও কাছে যেতে বাকি আছে, পাহাড় থেকে নেমে এসেছি অনেকটাই, আর সামান্য বাকি, আরও অনেকটা নেমেছি, এখনও নামতে হবে। এই যে সবাই নামছে ধাতিয়ে ধাতিয়ে, ওই যে গোমুখ। কিভাবে সব ঝরে পড়া পাথর দিয়ে নামতে হচ্ছে। গাইড অনিলজি এক একজনের হাত ধরে ধরে নামাচ্ছেন, পা রাখলে স্লিপ করে যাচ্ছে। আমি তো একবার পড়েই গেছিলাম, টেনে তুলতে হলো আমাকে।
এই হচ্ছে নন্দনবন যাওয়ার রাস্তা, গাইড বললেন। আর এই হচ্ছে গোমুখ, একদমই প্রায় কাছে চলে এসেছে আর একটু বাকি। আর আমি তো বারবার পা স্লিপ করছিল, গাইড অনিলজি রেস্কিউ কিয়া লাগভাগ। একদম সামনে এসে গেছি, এই গোমুখ। উৎপলেন্দুদা স্নান করছেন, মুখে স্নান করলেন। উৎপলেন দুদা, কেমন ঠান্ডা জল? ঠান্ডা তো কি বিশাল বিশাল। গঙ্গাবারে মনোহারে মুরারে চরণ চোতা, গঙ্গাবারে মনোহারে মুরারে চরণ চোতা, ত্রিপুরারে শিরশারে পাপহারে পুনা তোমার, ত্রিপুরারে শিরশারে পাপহারে পুনা তোমার, গঙ্গাবারে মনোহারে মুরারে চরণ চোতা, গঙ্গাবারে মনোহারে মুরারে চরণ চোতা, ত্রিপুরারে শিরশারে পাপহারে পুনা তোমার, ত্রিপুরারে শিরশারে পাপহারে পুনা তোমার, গঙ্গাবারে মনোহারে মুরারে চরণ চোতা, মুরারে চরণ চোতা, মুরারে চরণ চোতা। ফিরে চলেছি গোমুখ থেকে, পাথরে বোল্ডার ভেঙে ভেঙে যাচ্ছি, এখনো যেতে হবে অনেকটা পথ। আমরা তপোবন থেকে দু ঘন্টায় গোমুখ চলে এসেছি। গোমুখ গ্লেসিয়ার, যেটা কোনো এক সময় গঙ্গোত্রীতে ছিল, এখন প্রায় 15-16 কিলোমিটার পিছিয়ে এসছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। মা গঙ্গা, তোমার লক্ষ লক্ষ আশীর্বাদের জন্য আমরা এখানে তোমার দর্শন করতে পেরেছি। তোমার লাখ লাখ শুক্রিয়া, তেরা শুকুর হে মায়া, তেরা শুকুর হে। আমরা আবার ফিরে যাচ্ছি, আমরা আবার ফিরে যাচ্ছি ভোজবাসার দিকে। জয় গঙ্গে, জয় জয় গঙ্গে, জয় গঙ্গে। সবাই ভালো থাকুন, গঙ্গা মা সবাইকে ভালো রাখুন, মহাদেব সবাইকে ভালো রাখুন। আমরা এবার এগোই, আপনারা সঙ্গে থাকুন। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।